হ্যালো এভরিওয়ান, আমি সোমা। সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালোই আছি। 80%, 20% এখনো উইকনেস আছে, আর এখনো মাথাটা একটু একটু ব্যথা আছে, কোনো কোনো সময় করছে। তো আমি কতদিন ব্লগ দিতে পারিনি, তো ব্লগ দিতে পারিনি বলে যে সবাই তোমরা আমাকে ছেড়ে চলে গেছো তা কিন্তু নয়। আমি কিন্তু এই শরীর খারাপের মধ্যেও, এত অসুস্থতার মধ্যে আমার ভাইরাল ফিভার হয়েছিল, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা ছিল, প্রচণ্ড। আমি সেদিন তোমাদের সাথে আমার হাজবেন্ডের ব্লগটাতে আমি বলতে পারিনি, আমার কান্না পেতেছিল, এত মাথা ব্যথা। তো আমার বরের একটা ইচ্ছা হয়েছিল যে আমি যে বলতেছিলাম এই জ্বরের মধ্যেও, আমি বলতেছিলাম আমার চ্যানেল গেল, আমার চ্যানেল গেল। তো আমার বর ভেবেছিল একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে তোমাদেরকে দিবে, ওই ব্লগটাতে একটু বন্ধুরা আসবে, ওটাতে আমি খুশি হব। তো তোমরা কিছু বন্ধু তো সত্যি এসেছো, আর কিছু বন্ধু আসোনি, সেটার জন্য কোনো আমি দুঃখ পাইনি। সব সময় যে সব ব্লগ সবাই দেখবে তা তো নয়, সব ব্লগ তো আর সবাই দেখতে পারে না, কিন্তু তাও যে আমার এই কমিউনিটিতে বলো, আমার এই ব্লগে বলো, আমাকে কিছু বন্ধু তোমরা এত আমার মানে আমাকে নিয়ে তোমরা বলেছো বা আমাকে নিয়ে চিন্তা করেছো, আর মানে কি বলবো, কেউ কেউ তোমরা এরম বলেছো মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, তোমরা কেউ বলেছো ভেঙে যেতে না, মানে এক একটা কমেন্টস আমি তোমাদেরকে এখন বলতে পারবো না, আমার মোবাইল দেখে দেখে বলতে পারলে আমি এক একটা কমেন্টস বলে দিতাম। মানে প্রত্যেকটা কমেন্টসে না আমি মনে হয়েছে আমি তাড়াতাড়ি সুস্থ হতে হবে, মানে মন থেকে চেয়েছি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে আবার আমি ভিডিও করতে আসবো। মানে এইটাতে হয়তো আমি একটু যতটা আমার আরো একটু মানে দিন লাগতো, তত দিন আমি একটু আগে সুস্থ হয়েছি। আর শিলং থেকে ঘুরে এসেছি দেখে আমার এটা হয়নি, কিন্তু অনেকে হয়তো তোমরা ভাবছো আমি ঠান্ডা জায়গা থেকে ঘুরে এসেছি। আমার এই শিলংয়ে ঘোরার ভিডিওটা আমার 15-16 ডেজ আগের ছিল, তারও অনেক পরে আমার এটা হয়েছে। আমার অ্যাকচুয়ালি অতিরিক্ত ঘেমে গেলে না আমার ঠান্ডা লেগে যায়, আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তার থেকে হয়েছে। তো যাই হোক, এত কথা না বললে, তোমাদের প্রতিজন প্রতিটা কমেন্টস মানে আমার জন্য মেডিসিন হয়েছিল, মেডিসিন। আমি সত্যি বলছি মেডিসিনের মতন কাজ করেছে কমেন্টস গুলোতে না, আমি একটু একটু করে তাড়াতাড়ি ঠিক হতে হবে, তাড়াতাড়ি ঠিক হতে হবে করে করে আমি সুস্থ হয়েছি মনের জোরে। মানে বলে না মনেই আসল মানে জোর, মনের জোরটাই। আমার কয়েকজন বন্ধুর নাম আমি নিব যারা আমার এই এই যে আমার ভাইরাল ফিভারটাতে আমার জন্য কেয়ার করেছো বা কিছু বলেছো বা কমেন্টস করেছো। তোমাদের প্রতিটা কমেন্টসে আমি মানে বললাম তো রোগটার থেকে একটু উদ্ধার হয়েছি, তাদের কিছু জনের নাম বলবা, যাদের নাম নিব না তার জন্য তারা কিন্তু এমন না যে তারা আমার বন্ধু না, তারা আমাদেরকে ভালোবাসে না, তারাও আমাকে ভালোবাসে। হয়তো এই সময়টা তোরা আমার ভিডিও দেখতে পারেনি বা আমার কমিউনিটি চেক করেনি, তার জন্য তাদেরকে কিন্তু আমি বলবো না যে তারা আমার বন্ধু না, কিন্তু যে কয়েকজন আমাকে বলেছো আমাকে এই সময়টাতে আমি তাদের কমেন্টসটা পেয়ে আমি একটু মানে আরাম পেয়েছি, তাদের নামটা বলবো। তো নামটা বলার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো, ছোট বলতে একদম ছোট না, কিন্তু দেখো আমার মেয়ের মানে জন্যই এই ক্লিপটা বানানো হয়েছিল, মানে মেয়েরই ক্লিপ বলতে পারো, আমার কিছুই নেই। তো একটু তোমরা সঙ্গে থেকে দেখো, তারপর আমি নামগুলো বলছি, প্লিজ সঙ্গে থেকো, টেনে নিয়ে যেও না, প্লিজ রিকোয়েস্ট। মেয়ে তোমাদের জন্যই তুলে নিয়ে আসছে ক্লিপটা, তো তোমরা ভিডিওটা এনজয় করো, তারপর আমি নামগুলো বলছি। দেখো কি সুন্দর একটা গিফট হ্যাম্পার তৈরি করেছে আমার মেয়ে, ওরা সব ফ্রেন্ডরা মিলে কালকে এক ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করবে, ওই বার্থডে গার্লের নাম হয়েছে পূজা। দাঁড়াও আরেকটা জিনিস দেখাচ্ছি হ্যাম্পারটার মধ্যে, দেখো কি সুন্দর করে একটা বাক্স, হ্যাঁ এই বাক্সটাকেও কিনেছে, এই দেখো যখন সামনে নিবে দেখেছ মানে এত সুন্দর, হ্যাঁ অফকোর্স তাহলে বুঝতে পারবে, দেখো দেখো লাইটিং করে ভিতরে দেখো গিফটটা। এই গিফটটা আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো আমি, এই গিফটটার ভিতরে আগের দিনের রাজরাজারা যেমনভাবে বার্তা পৌঁছাতো চিঠির মাধ্যমে, এইটার ভিতরে ছোটো 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 করে লেটার করা মুড়ানো আছে আর কি। আর এই যে দেখো এদিকে ফ্লাওয়ার দিয়ে, কোনো দুটা ফ্লাওয়ার দিয়ে, ভিতরে অনেক কিছু গিফট আছে, অনেক কিছু আছে, আমি ঠিক বলতে পারছি না, ও তৈরি করেছে, ওরাই সবাই মিলে কিনে এনেছে গিফটগুলো, এনে তৈরি করেছে দেখো। আর গিফট হ্যাম্পারটা তৈরি করেছে আমার মেয়ে, একটা পার্স আছে, হ্যাঁ এখন বল গিফট হ্যাম্পারের মালিক, হ্যাঁ কি কি আছে, একটা গিফট আছে, গিফটের ভিতরে একটা স্ট্যাচু আছে শিবার, আচ্ছা
কারণ বহুত আমাদের এখানে বহুত গরম দিয়েছে, মেল্ট হয়ে যেতে ছিল, কালকে ভরবো চকলেটসগুলো। আর এই বক্সটাও কিনেছি, দেখাতে পারবো না যেহেতু প্যাক করে ফেলেছে। এই বক্সটাও কিনেছে জানো, কাঠের বক্সটা একদম, মানে কাঠি, তোমাদেরকে ঠিক মতন করে দেখাতে পারছি না। এই দেখো এই টাইপের করে বক্সটা, আর উপরে একটা গ্লাসের একটা কভার ছিল, গ্লাসের কভারটা দিবি না? কিন্তু এটা লাগবে না, এটা এই যে বেশি হয়েছে। তো কভারটা কোথায়? ও আচ্ছা, নিচে দিয়ে দিয়েছে, মানে এটা কাজে লাগবে, ইউজ করতে পারবে কিন্তু। হ্যাঁ, তো কালকে কার বার্থডে বল একটু। কালকে আমার ফ্রেন্ড পূজার বার্থডে। পূজা আগার এই ভিডিও দেখ রে হো তো সমঝ জাওগে ये तुम्हारे बर्थडे का मैंने जस्ट कॉल रखा, वीडियो कॉल रखा और ये वीडियो शूट। नहीं पूजा, मैं तुम्हारे बर्थडे जाने के बाद ही अपलोड करूंगी। हां नहीं तो तुम गिफ्ट देख लोगे ना पहले से ही। ঠিক আছে, কালকে যদি আমি পারি তোমাদের সবার জন্য ক্লিপস নিয়ে আসবো। হ্যাঁ আনতে তো হবেই। পূজা কি করলো তোদের গিফট টেম্পারটা পেয়ে? এটা আমার দেখার খুব ইচ্ছা। হ্যাঁ ওটাই আমার লাগে। তো চলো, দেখেছো ও এরকম করে কিন্তু অনেক গিফট টেম্পার বানায়, আর কি বলবো। জারটা একটু দেখায়, হ্যাঁ পুরো বের করতে পারবো না কারণ লাইট দিয়ে প্যাকিং করা আছে। এই যে এই জিনিসটা, যে আমার আরও দুইটা ফ্রেন্ড আছে, ওরা দুজন গিয়ে সুন্দর সুন্দর একদম পারফেক্ট গিফটস কিনে নিয়ে এসেছে সিলেক্ট করে। এটা ওরা এনেছিল, এটা এমনি দুইটা এরকম টাইপের করে, তো এটাকে আমি ফোল্ড করে, ওদেরও আইডিয়া ছিল এটা ফোল্ড করে আমি এরকম বুকে একদম ছোটো একদম মিনিয়েচার বুকে টাইপ বানিয়েছি। ভিতরেও একটা আছে, বাইরেও একটা আছে। আর গিফটগুলো মানে এনেছে তিন চারটা বন্ধু বান্ধবী ফ্রেন্ড মিলে আর কি। আর প্যাকিংটা এনেছে, ওদেরও সিলেকশনগুলো একদম এক একটা থেকে এক একটা ক্লাসই এনেছে। একটা গিফট আমি প্যাক করে ফেলেছি, তাহলে খোলার পরে দেখাতে পারতাম। আমরা ডিভাইড করে নিয়েছি, ওরা কিনেছে আমি প্যাকিং করেছি। হ্যাপি বার্থডে, বিলেটেড হো জায়গা, বিলেটেড হো জায়গা, ফির ভি মে তো আবি বল রহি হু, আবি কিউ বিলেটেড বলুঙ্গি, ইসলিয়ে হ্যাপি বার্থডে পূজা। কার দেগা না পে? ये रौनक के पापा ने दिया है। ये बाद में खोलना, एकदम लास्ट में ये खोलना। इसको बहुत मेहनत लगेगा पैक करने में। ये और पैक, ये पैक करना पड़ेगा। हाँ जैसे था वैसे। मोमबत्ती दिखाओ बोले। लाइट को ऑफ, लाइट को ऑफ कर दो फिर देखो। ये लाइट को ना बोतल के अंदर रख देना। अच्छा हाँ, ये घर में देखना, ये सरप्राइज है, घर में देखना, ये घर में देखना। हाँ अभी वो खोल लो, ये खोलो, ये गिफ्ट। हाँ श्री ओम को देखो ना, बैकग्राउंड ले लो, श्री ओम ले लो, ले लो। দেখো দেখো আচ্ছা সে দেখো, सावन सावन मंथ आ रहा है, एकदम सावन महीने में मिला। पूरा दिन शिव का सॉन्ग सुना मैंने, पूरा दिन कांडी ऐसे नहीं। बर्थडे के दिन अच्छा मिला। रो 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 रो, जूम कर रही, जूम कर रही हो, रो। मतलब
कोयम्बटूर में ऐसा ठीक सेम ऐसा स्टैचू है ना। पर एक एक चीज़ ये दोनों मिलके एकदम पूरा सिलेक्ट करके खरीद के लाया है, ये दोनों को पता है। তো আমার মেয়ের ভিডিওটা কেমন লেগেছে, ওর গিফট হ্যাম্পারটা কেমন লেগেছে তোমরা জানাবে, ও খুব খুশি হবে। তো নামগুলো বলবো যে আমি মানে আমি কাগজে লিখে নিয়ে আসছি, আমার মাথায় কাজ করছে না, আমার মাথাটা এখনো হ্যাং মেরে আছে। তো নামগুলো আমি বলছি যে তার জন্য এমন না, কিন্তু আমি আগেই বলছি যে এই নামগুলোই আমার বন্ধু, ওরা আমার বন্ধু বলতে আমার ওরা মেডিসিনের কাজ করেছে তাই ওদের নামটা নিচ্ছি, ওরা আমার মেডিসিনের মতন হয়ে কাজ করেছে। আর যাদের নাম নিব না তারাও আমার বন্ধুই, তারাও আমার খুব ভালো বন্ধু। তো আমি নামগুলো নিচ্ছি আর কমেন্টসগুলো আর কিছু বলবো না। তো ফার্স্টেই বলি, যার কোনো চ্যানেল নেই সে হলো আমার মামা দাদা দীপক লোধ। উনি আমাকে মানে এরমভাবে বলেছে যে ভেঙে পড়িস না, তাড়াতাড়ি উঠতে হবে, ওটাতে যে সত্যি আমি কোথার থেকে একটা পাওয়ার পেয়েছি। তো অনেক অনেক ধন্যবাদ মামা দাদা, নামটা তো বলেছি দীপক লোধ। পায়েলের পৃথিবী তনু ক্রিয়েটেড উইথ লাভ, হ্যাপি ব্লগার পারো, দেবশ্রীর দিনলিপি, মন্দিরের শ্রী দাস, টুম্পা ব্লগ, সাধনায় সাধনা, এসকে লাইফস্টাইল ব্লগ, অনি ব্লগ কন্টাই, মিতাজিৎ ব্লগ, স্টে হ্যাপি উইথ টুকু স্ট্যাট ব্লগ। এই যে প্রথমে বলেছিলাম দীপক লোধ, ওনারই ওয়াইফ আমার মামি দিদি স্ট্যাট ব্লগ, প্রতিমাস ওয়ার্ল্ড, চন্দ্রিমাস সিম্পল ওয়ার্ল্ড, লিভিং উইথ ইভা, এস বাংলা কুকিং চ্যানেল, ফয়জল আহমদ ভাই, আমি ভাই বলি অ্যাকচুয়ালি ওনার চ্যানেলের নাম ফয়জল আহমদ, পায়েলের পরিবার, মণিদীপা লাইফস্টাইল, মণি রঞ্জনা ইটিং ব্লগ। তো তারই মধ্যে এতগুলো কমেন্টসের মধ্যে আমি একটা কমেন্টস বলছি যেটা মানে আমাকে মানে খুশি করিয়েছে, মেডিসিনের সাথে সাথে খুশি করেছে। তনু ক্রিয়েটেড উইথ লাভ আমাকে বলেছে দিদি তোমার হাসি মুখটা দেখতে চাই, আমার হাসি মুখ দেখতেও যে কেউ চায় সেটাতে আমি অনেক খুশি, থ্যাংক ইউ তনু। আর সাধনায় সাধনা লিখেছে যেটাতে আমার বর খুব খুশি হয়েছে যে আমার বর মানে দাদাকে বলেছে চিন্তা করতে না। আর মন্দির অ্যানি ব্লগ কন্টাইও লিখেছে যে দাদা আমার জন্য খুব চিন্তা করছে। এই দুটো কমেন্টস আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে, আমি তো হয়েছি আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে। তো এই নাম কয়েকটা বললাম, 21টা নাম বললাম যারা আমার জন্য এই সময় মেডিসিনের কাজ করেছো। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে রাখতে পারি, আমার একদম বেশি কথার থেকে গাল ব্যথা হয়ে যাচ্ছে। তো তোমরা বলো যে আমি আরও উইকনেসটাকে দূর করে যেতে তাড়াতাড়ি করে তোমাদের সামনে আমি আরও ভিডিও সুন্দর সুন্দর নিয়ে আসতে পারি। আর যেভাবে এই সময় আমার পাশে ছিল সবসময় এইভাবে আমার পাশে থেকো। তো নতুন বন্ধু যদি কেউ দেখছো প্লিজ এই দিদিভাইয়ের পাশে থেকে যেও। আজকের মতো রাখছি, সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই। ভিডিওটা এডিট করা হয়ে গেছিলো, তারপর আমি আরও চারটা কমেন্টস পেয়েছি, তো তাদের নামটাও আমি বলে দিচ্ছি। হারানো সুর, কিছু মনের কথা, মানব এন্ড শালিনী ব্লগস অ্যান্ড সাগস লাইফস্টাইল, তারাও আমার জন্য প্রে করেছে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।